টম পুলিশ মজার দ্বিতীয় পর্ব ফুলি ফুসিট দেওয়া হয়েছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে ধন্যবাদ ওই ইদুরের ঘরে বাদর আজকে তোরে আমি কাইছি আমি একটা চুরিও শান্তিতে করতে পারি না তুই মালিকের সাথে গিয়ে বলে দিস আর মালিক এসে আমাকে পিটিয়ে হিদলবত্তা করে ফেলে আজকে আমি তোকে পিটিয়ে তক্তা করব বুঝলাম না টম কি পুলিশ হয়ে গেল নাকি যে আসামির মতো দৌড়াচ্ছে টমের মাথা গরম হয়ে গেছে বাপরে বাপ কিসের সাথে দুশ খেলাম যাই হোক এটার ভিতরে এখন লুকিয়ে পড়ি পুস্কি দূর পুতুলটা ভিতর লুকিয়েছো একেবারে পুতুলটা ব্যাঙে পেলেছি কি ব্যাপার পুতুলও নাই ইঁদুরটাও নাই এই তো পুতুলের মাথা ইঁদুর কই গেল বাপরে বাপ পুতুলের বাকি বড়ি উদাও হয়ে গেছে আমি মাথার ভিতর ঢুকেছিলাম বলেই বেঁচে আছি কি ব্যাপার চোখে দেখতে পাচ্ছি না সমস্যা নাই এভাবেই পালাই ওরে সর্বনাশ ইঁদুরটা আমাকে বোকা বানিয়েছে পুতুলটার ভিতরেই ছিল কারা কইতাছি আবার পুতুলের মাথাটাও পাঠিয়ে দেব ইয়া হু হাই হাই এবার তো সবকিছু কুলাসা হয়ে গেছে এবার কোথায় পালাবো দৌড়া জেরি আইনের কসম আমার কসম টম তো কোনো পুলিশ হয়নি তাহলে জেরিকে এভাবে আসামির মতো দৌড়াচ্ছে কেন এই টম এখানে ব্রেক ধরো ব্রেক 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 বাপরে বাপ যে স্পিডে আসছিলে এখন তো বত্তা হয়ে গেছো কি ব্যাপার মনে হচ্ছে কাম্বার সাথে আমি ডুস খেয়েছি ওরে এটা তো বুলডক ই বুলডক ভাইয়া ভালো আছেন আপনি কি ব্যাপার মুগরটা আমার হাতে গিয়ে ওরে বাবা ওরে কালা আমাকে মাটির দশ হাত নিচে কুতে দিয়েছে হোয়াট ইজ দিস কাঁচা মরিস তোর এত বড় সাহস হলো কি করি তুই ইঁদুরটাকে দৌড়াচ্ছিস ইঁদুরটা তোর কি করেছি এই টম তুই তো হচ্ছস একটা হিদল চুর বদনাচুর লুড়াচুর দুনিয়ার আবল তাবল যা আছে সব চুরি করিস আর ইঁদুরটা কি করেছে সে তো ভালোই করেছে মালিকের সাথে বলে দিয়েছে এজন্য তুই তাকে দৌড়াচ্ছিস তোকে পিটিয়ে করে তুই আমাকে চিনিস এই আমাকে তুই চিনিস মাই নেম ইজ বুলডক জি ভাইয়া আপনাকে আমি চিনি আপনার নাম হচ্ছে বুলডাজার না তুকু বুলডক কিন্তু এখান থেকে এখন বাঁচার পথ কি এই যে আমার লক্ষ্মী সোনা আসো আমরা এখন ঘুমাবো আর তোমাকে ঘুম গান শোনাবো ঘুম পারানি মাসি নিশে বুলডক পুতুলকে গান শোনাচ্ছে তার মানে বুলডক পাগল হয়ে গেছে একটু হেসে নেই হা 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 আমি পুতুলকে গান শোনাচ্ছি আর তুই এটা দেখে হাসছিস এই টম তোকে আমি মাটির দশ হাত নিচে কুতে ফেলেছি তাও তোর শিক্ষা হয়নি না বুলডক ভাইয়া আমার কিচ্ছু শিক্ষা হয়নি কি এ তুই কি রোবট হয়ে গেলি নাকি তোকে এত মার মারি তাও তো শিক্ষা হয় নাই দাঁড়া আজকে তোকে এমন মায়ের মারবো সারা জীবনের জন্য মনে থাকবে তোকে এখন একটা বল বানাবো এই তো বল বানিয়েছি এবার একটা শর্ট দেই হাই হাই আমি তো একটা বিড়াল আমাকে বল বানানো হয়েছে কেন ওরে বাবা রে বাবা বাবা একেবারে চাপটা হয়ে গেছি আমি এই পুতুলটা হচ্ছে আমার লক্ষ্মী সোনা আমি এটাকে ঘুম পাড়াবো আমি এটাকে গান শোনাবো তাতে তোদের কি আমার গুম পরানি বন্ধু তুমি কোন আসমানের তারা কোন আসমানে যুষনা ধরুয় এই আসমানটা চারা আমার গুম পরানি বন্ধু বেচারা বুলডগ সন্তান হারিয়ে এখন এই কাটের পুতুলটাকেই নিজের সন্তান ভাবতেছে কি যে হয়ে গেল টম হো টম টম হতে পারলো না ঢন হতে পারলো না ডহন শুধু মায়ের কে কে আলু বত্তা হয়ে গেছে কি আবার কি বুঝতে পারছি না তো এই জিনিসটা হচ্ছে টমকে বোকা বানানোর একটা মেশিন এইটার নাম হচ্ছে একটা লেজার মেশিন আজকে এটা দিয়েই টমকে শাস্তা করব টম আমি জানি তুমি লাল কিছু দেখলে এটাকে ধরার জন্যে পাগল হয়ে যাও এই যে আমার কাছে একটা রোবটিক ইঁদুর আছে এটার উপর বেঁধে দিলাম এবার স্টার দিয়ে ছেড়ে দেব যাও টমকে একেবারে পাগল বানিয়ে দাও কি অবাক কাণ্ড রে বাবা এই জিনিসটা আসলে কি এটাকে তো আমার ধরতে হবে একটা লাভ দিয়ে ধরতে হবে এবার লাভ দিমু ইয়া হু ধরেছি এবার দেখি তো হায় হায় এটা তো নেই এটাকে আমি ধরতে পারলাম না আরে এই তো কি করছে আমার কপালে আলু দিচ্ছে কেন ওরে সর্বনাশ আমার কপালটা পুড়ে ফেলেছে হায় হায় আমার কপালটা জ্বলে গেল জ্বলে গেল বাপ ও আমার কপাল পুড়ে তুই এখন পালাচ্ছিস কোথায় দাঁড়া বলছি হায় হায় আমি স্লিপ কেটে গেলাম ও একেবারে পিয়ানোর ভেতরে ঢুকে গিয়েছি কিন্তু এখান থেকে বের হতে পারছি না তো পুলিশকে কল করা দরকার দোত্তরি আমি নিজেই এখন পুলিশ হয়ে যাব এটাকে আগে আমি ধরে চারবো কি ব্যাপার ভেজাল মেশিনটা এদিকে আসছে কেন বুঝলাম না দরজায় এভাবে ডুসাচ্ছে কেন মনে হচ্ছে পালানোর চেষ্টা করছে আসলে বিষয়টা কি একবার ওইদিকে চেয়ে দেখি তো ঘরের দরজা বন্ধ তুমি এখন চাইলেও পালাতে পারবে না আর আমি তোমাকে এখন এক দিয়ে ধরবো সর্বনাশ তো লেজার মেশিনটাকে ফেলবে আমি এটাকে বাঁচাবো কি করে বুঝতে পারছি না হাই হাই আমি লাভ দিয়েছিলাম এখন তো স্লিপ কে কে কোথায় যাচ্ছি সামনে কি সর্বনাশ সামনে বুলডক হাই হাই বুলডগের কাছে কিছুতেই যাওয়া যাবে না বুলডক ঘুম থেকে আমাকে আবার গলা টিপে ধরেছে এবার কি করবে হাই হাই ঘুষিং দিবে মনে হয় ওরে বাবা ওরে কালা গো আমাকে আবার মাটির দশ হাত নিচে কুতে দিয়েছে এই বুলডাজারের হাতে মানে বুলডোকের হাতে মায়ের কে একে জীবনটা আমার তেজ পাতা হয়ে যাচ্ছে কি ব্যাপার ইঁদুরটা হাসছে কেন পুস্কিদুর তবে রে আজকে আমি তোকেই সাইজ করব। দাঁড়া তোর একদিন আমার জয়দিন লাগে আমি এখনই আসছি এই সব নাটের গুরু হচ্ছে পুস্কি ইয়া হু ওরে বাবা রে বাবা বাবা আবার ডুসকে একেবারে চ্যাপটা হয়ে হিদল বত্তা হয়ে গেছি কি ব্যাপার তো এখন অনেক মজা লাগছে না তোমার ইদুরের বাচ্চা দরজা বন্ধ করে কথা বলছিস কেন দরজাটা খুলে তারপর কথা বল তারপর দেখ মজা তোরে কেমনে লাগায় ওরে বাবারে বাবারে বাবা ঈদদের ঢিল মেরে আবার মাথাটা পাঠিয়ে দিয়েছে এখন তো মরে ভূত হয়ে গেছি টমের অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে আমি একটু হেসে নেই হি 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 হু 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 হা হা দেহ ইঁদুরের বাচ্চা কিল কেমনে হাসে কি ব্যাপার বুলডক ঘুমিয়েছে আর এই পুতুলটা এখানে পড়ে রয়েছে এই পুতুলটার জন্যে তো আমি বুলডকের কাছে অনেক মায়ের খেয়েছি কালকে পুতুলটা এক হাতে চুমু দিয়েছিল আর এক হাতে আমাকে ধরে আমাকে মাটির দশ হাত নিচে কুতে ফেলেছিল বাপ বাপরে বাপ একটা পুতুলের জন্য আমাকে এত মারি দিয়েছিল বুলডাইজারের বাচ্চা মানে বুলডক আজকে আমি তোর পুতুলটা নিয়েই পালাবো তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি বুলডক দেখার আগেই এই যে দূর, আমার হাতে কি দেখতে পাচ্ছ এইটা হচ্ছে একটা পুতুল আর এটা সেই পুতুল যেই পুতুলটার জন্যে বুলডক আমাকে অনেক পিটিয়েছিল এখন পুতুলটা আমি চুরি করে নিয়ে আসছি আর বলবো তুমর কথা বুলডক তোমাকে পিটিয়ে তাক্তা করবে বুঝতে পারলে হা 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 বুলডক ভাইয়া আমাকে আর মারবেন না এখন তো আমি বিমানের ভিতর চলে এসেছি আপনার কাছে আমি কমাতেছি আর ভুল করব না হ্যাঁ মনে হচ্ছে ইঁদুরটা এখানে আছে এই ইঁদুরটার জন্য আমি বুলডগের হাতে মায়ের খেয়েছি পুস্কি ইঁদুরের দল এখন পালাচ্ছিস কোথায় আরে টম এখানে তোমাকে আমি মারবো না কিন্তু বিমানের ভিতর উরা করো না যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে আরে অ্যাক্সিডেন্ট আর তিনসিডেন্ট ইঁদুর গুলার জন্য আমি অনেক মায়ের খেয়েছি এগুলাকে তো আমার মারতে হবে কি ব্যাপার এগুলা মনে হচ্ছে এখানে আচ্ছা দাঁড়াও এখন তোমাদেরকে ধরবো এই টম দয়া করে বিমানের ভিতর উড়াউড়ি করো না তাহলে বিমানটা অ্যাক্সিডেন্ট করবে আমাদের সবারই তাতে মরতে হবে সরি বুলডক ভাইয়া আপনার কথা আমি আর মানতে পারবো না ইঁদুর পিটিয়ে আমার এখন তক তাক করতেই হবে এই টম এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তেমে যাও বলছি এটা কি হয়ে গেল কাঁচের বুতলের ভিতর আমার মাথাটা ঢুকে গেল আর এটার ভিতর মনে হয় এসিড ছিল হায় হায় আমার মাথাটা চাই হয়ে পড়ে আর আরে বিমানের ভিতর কি শুরু হয়েছে বিমানের ভিতর মনে হচ্ছে কেউ ঝগড়া শুরু করেছে বিমানটাকে আগে একটু বন্ধ করি তারপর দেখি এরা কাড়া এই তোমরা কি শুরু করেছো এই বুডক তমো বলছি তমো বিমানের ভিতর উড়াউড়ি করতেছ কেন এটা বিমান বুঝতে পারছো না টমের বাচ্চা টম আজকে তোকে পিটিয়ে তক্তা করে ফেলবো ইঁদুরগুলাকে পিটিয়ে তক্তা করে ফেলবো একটা কেউ ছাড়বো না অনেক বারণ করেছি আমার কথা মানিসনি এবার দেখ কেমন লাগে বুলডক ভাইয়া এবারের মতো আমাকে মাপ করে দিন আর জীবনে আপনার সাথে পাঙ্গা নেবো না আপনার কথা ছাড়া কিছুই করব না বাপরে বাপ মরে গেলাম এরা কি শুরু করেছে বিমানের ভিতর এভাবে উড়াউড়ি করতেছে কেন এদেরকে নিয়ে তো আর পারা যাচ্ছে না এদেরকে নিয়ে আর পারা যাচ্ছে না তোমাকে তো আমি আগেই বলেছিলাম এদেরকে আমাদের সাথে আনার দরকার নেই তাও তুমি এদেরকে নিয়ে আসছো এবার দেখো এরা কি শুরু করেছে বিমানের ভিতর এখন মন চাচ্ছে এদেরকে বিমান থেকে ফেলে দেই তার সাথে তোমাকেও ফেলে দেই তোমাকে বারবার বারণ করেছিলাম এই ইটাগুলোকে এটাতে আনার দরকার নেই হায় হায় ভুল রোগের মাথা গরম হয়ে গেছে এখন টমের সাথে আমাদেরকে পিটাচ্ছে সর্বনাশ এদিকে আসছে কিচ্ছু করার নেই এখানে গাত বসে থাক যাক আমাদেরকে নিয়েই চলে আসছে আইনের কসম আমার কসম। একটা কেউ না কিরে টম তুই পালাচ্ছিস কোথায় দাঁড়া বাপরে বাপ ভুলডকের মাথা গরম হয়ে গেছে হাই হাই বিমানের পাওয়ার বাটনের টিপ মেরেছি এখন মনে হচ্ছে বিমানটা স্টার্ট হয়ে যাচ্ছে এখানে তো ড্রাইভারও নাই এবার কি হবে এই টম এটা তুই কি করলি রে বিমানটা চালু করে দিয়েছিস এখন বিমানটা চালাবে কে এখানে ড্রাইভারও নেই হাই হাই বিমানটা এমন তেরাং ব্যারাং করতেছে কেন আরে বুলডগ আমার কি দোষ তোমার মায়ের কাওয়ার হাত থেকে বাঁচার জন্যই তো আমি এভাবে দৌড়া ঘোরাচ্ছিলাম আর এই জন্যই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে আমার কিচ্ছু করার নেই কিচ্ছু তো আমারও করার নেই এবার তো বিমানটা ডুস করবে একটা দেওয়ালের সাথে এবার সব কটার মত হবে তাড়াতাড়ি বিমানটাকে আমারই কন্ট্রোল করতে হবে আমি তো বিমান চালাতে পারি না এই তোরা সব আয় আমাকে হেল্প কর ভুলক ভাইয়া সরি আমি তোমাকে হেল্প করতে পারবো না যেহেতু আমি মরেই যাব তার আগে ইঁদুর গোলাকে মাইরা তারপর আমি মরবো একটাকেও চারবো না সব কটাকে মেরে আলু করব। করবো আরে বলদ কারো টাক্ত হবে না আমাকে একটু হেল্প করো আমি বিমানটাকে কন্ট্রোলে আনতে পারবো সর্বনাশ বিমানের ভিতর যা ছিল হয়ে যাচ্ছে এরা কি শুরু করেছে এখন তো মনে হচ্ছে এদের কারণে আমার সব কিছু হবে হায় হায় বিমানটা এখন বিপদ সংকেত দিচ্ছে এবার কি হবে কিছুক্ষণের মধ্যেই বিমানটাকে কন্ট্রোলে না আনতে পারলে একেবারে বিমান সহ আমরা সব কইটা মর বুথ হয়ে যাব কি করি কি করি বিমানের একটা টানের অপশন আছে এটাতে একটা জোরে টান দিতে হবে এ মারো টান হে ইও দিয়েছি টান এবার যা হবার হোক আমার কিচ্ছু করার নেই সৃষ্টিকর্তা এবারের মতো বাঁচিয়ে দাও আর কোনোদিন এমন দুর্ঘটনার কবলে যাব না যাক বাবা মনে হচ্ছে বিমানটা এখন সুন্দরভাবে চলছে তাইলে আমরা এখনো বেঁচে আছি যাক আমি তো ভেবেছিলাম এতক্ষণে মোরে বুথ হয়ে গেছি ইঁদুরের বাচ্চা মোর যখন আমি বীরের সহিত মরবো আমার সূত্রটাকে আমি মেরে তারপর আমি মরবো তারপর লাগলে জেল কাটবো আর জেল কি কাটবো আমি তো মরেই যাব।